দিদি বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর্ব চলছে দিদি রান্না করেছিল ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম আর পনির চাটনি পাঁপড় স্যালাড আজ সোমবার ছিল সোমবার দিন দিদিরা মাছ মাংস কিছু খায় না তাই নিরামিষ রান্না করেছিল আর দিদির রান্না বান্না খুবই ভালো লাগে আমার খেতে দারু দিদি মানে দারুণ রান্না করে দারুণ মানে ও যায় রান্না করে না কেন আমার খুবই ভালো লাগে খেতে আর নিরামিষ রান্নাগুলোও জাস্ট অসাধারণ ছিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আর এখন আমি যাব দিদি বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে স্টেশনে এসে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি টিকিট কাটতে গিয়ে অনেক লেট হয়ে গেছে তাই একবার ট্রেনে উঠেই তোমাদের সঙ্গে দেখা করলাম এসে খাওয়া দাওয়ার পর্ব চলছে দিদি রান্না করেছে ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম পনির আর চাটনি পাঁপড় ছিল আর স্যালাড ছিল তার সঙ্গে আমার দিদি খুবই ভালো রান্না করে দিদির হাতে রান্না খেতে আমার জাস্ট অসাধারণ লাগে তো দিদি যাই রান্না করো কেন আমার খুবই ভালো লাগে খেতে আর আজ সোমবার ছিল সোমবার দিন দিদিরা মাছ মাংস কিছু খায় না যার জন্য নিরামিষ রান্না করেছিল কিন্তু আমার কাছে রান্নাগুলো জাস্ট অসাধারণ লেগেছিল আর দিদি সবসময় খুব ভালো রান্না করে দিদিবাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাব চলো বাড়ি গিয়ে কি কি করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো এখন বাড়ি যাচ্ছি আর দিদি আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে অটো স্ট্যান্ড পর্যন্ত দিদি যাবে তারপর আমি একা একাই চলে যাব তো চলো বাকিটা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা তো দেখলেই গতকাল দিদি আমাকে এগিয়ে দিয়ে গেছিলো মানে অটো স্ট্যান্ড পর্যন্ত তারপর মানে অটোতে ওঠার পরে শরীরটা ভীষণ খারাপ লাগছিল যার জন্য আর কোনো ভিডিও টিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি মানে শরীরটা এতটা খারাপ লাগছিলো লাস্টে স্টেশনে অনুপ আনতে গিয়েছিল তারপর ওর সঙ্গে বাড়ি চলে এসেছি এসেও আর কোনো ভিডিও করা হয়নি শরীরটা ভীষণই খারাপ লাগছিলো তাই আজকে সকালে এখন আবার ভিডিওটা শুরু করলাম কাল ভিডিওটা শেষও করা হয়নি বা তোমাদের সঙ্গে আর শেয়ারও কিছু করা হয়নি তো আজকে সকালেই তার জন্য শুরু করলাম আর আজকে একটা নতুন জিনিস নতুন না তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আমাদের গাছের যে নোনা ফল হয়েছিল সেগুলো আমি কাঁচা অবস্থায় দেখিয়েছিলাম নোনা ফল গতকাল দেখেছে যে একটু কয়েকটা হালকা হালকা পেকেছে অনুপ এবার চলো আমি কয়েকটা নোনা ফল দেখি তুলবো চলো তোমরাও দেখো আমি ছাদে চলে এসেছি আর এই যে নোনা ফল গাছ দেখো আমি যখন আগের বার দেখিয়েছিলাম তোমাদের তখন নোনা ফলগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু এখন দেখো বেশ বড় বড় হয়ে গেছে মানে আরও বড় হবে এইগুলো আর এবার অনেক বেশি হয়েছে যার জন্য খুব বেশি বড় হবে না আগের বছর একটা দুটো হয়েছিল যার জন্য অনেক বড় বড় হয়েছিল আর বছর তাও আগে যখন তোমাদের দেখিয়েছিলাম সেই তুলনায় অনেকটা বড় হয়েছে আর যে নোনাটা আজকে তুলব সেটা আমি তোমাদের সঙ্গে দেখ এখন দেখাচ্ছি এই যে প্যাকেট দিয়ে বাঁধা রয়েছে এই নোনাটা অনুপকালকে দেখে গিয়েছিলো আর ও প্যাকেট দিয়ে বেঁধে রেখেছিল এই নোনাটা তুলবো আমি এই যে দেখো একদম নরম হয়ে গেছে এটা এটা আমি কাটার জন্য কিছু আনিনি যার জন্য এইভাবেই ছিঁড়ে নেব এই যে দেখো একদম এতটা নরম হয়ে গেছে মানে এক্ষুনি খাওয়া যাবে এটা তার জন্য এইভাবেই তুলে নিলাম চলো এটা কাটবো আর তারপর তোমাদের সামনে বন্ধুরা এই যে আমি এখন নোনা ফলটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এটাকে আমি এখন কাটবো কেটে খাবো চলো নোনা ফলটা ভেতরে কেমন হয় আমি কাটছি কেটে তোমাদের সঙ্গে দেখাচ্ছি মানে এমনি আটাটা যতটা মিষ্টি হয় এটা অতটা মিষ্টি হয় না তবে খুব মিষ্টি হয় আর এমনি আটা ফলটা তো ভীষণই মিষ্টি হয় এইটাও ওই একই টাইপের খেতে দেখতেও বাইরেটা একটু অন্যরকম কিন্তু ভেতরে সেই একই ধরনেরই দেখতে তো আমি এখন কেটে নিচ্ছি সুন্দর করে আর বাড়ির গাছের ফল খাওয়ার মজাই আলাদা একদম গাছ পাকা আমি এক্ষুনি এইটা তুলে নিয়ে আসলাম গাছ থেকে আর আমি একদম তুলে নিয়ে এসে পরিষ্কার করেই এক্ষুনি আমি এটাকে খাবো আমার এই যে আতা মানে নোনা আতা কাটা হয়ে গেছে এবার আমি এটা খাবো চলো তার আগে তোমাদের একটু ভালো করে এটা দেখিয়ে দিই যে কাটার পরে কেমন হয়েছে দেখতে এই দেখো এই যে কাটার পরে ভেতরে এমনি আতার যেরকম হয় ঠিক সেই রকমই দেখতে আর এটাও খুব ভালো খেতে তো জানি না এটা কে কে পছন্দ করো তবে আমি আগে খেতাম না তবে এখন আমার খুব ভালো লাগে এটা এটা একদম গাছপাকা ফল তো ভীষণই ভালো লাগে আর তোমরা কে কে এটা খেতে পছন্দ করো আর কে কে খেতে পছন্দ করো না কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তোমাদের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তোমাদের সাহায্য প্রয়োজন অবশ্যই আছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া চলাটা সম্ভব নয় তো তোমাদের কাছে ভালোবাসা এবং সাহায্য দুটোই চাইছি তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো